খেতে থাকতো পিসি, কি জানি কি নাম, আহা কি জানি কি নাম। সে পিসিরই কি মহিমা বলি একবার শোনো, এমন পিসি ভূভারতে দেখোনি কখনো, না না দেখোনি কখনো, হ্যাঁ হ্যাঁ দেখোনি কখনো। মায়ের স্নেহ ছায়ায় তোমার এ রোগ সারবে না চাঁদু, বাড়ি ছাড়া হতে হবে, অতএব সামার ভ্যাকেশনে যাও তো বাবা তল্পি তল্পা নিয়ে রসুলপুরে সেজ পিসির বাড়ি। দু মাস বাদে ডিক বাজি খেতে খেতে বাড়ি ফিরবে বলে দিলাম। রসুলপুর, সেখানে তো খুব ম্যালেরিয়া। ম্যালেরিয়া তো কি, ম্যালেরিয়া আজকাল কোথায় নেই বলো তো বৌদি? তালা থেকে টালিগঞ্জ শয় শয় ম্যালেরিয়ার রুগী। ম্যালেরিয়া যদি ওকে একবার ধরে না, আসল রোগটাও কিন্তু জব্দ হবে। বলি ডাক্তার ডাক্তার দেখিয়ে এ রোগ সারে না, একেবারে চেঞ্জেই যেতে হবে। তবে হওয়া, ডাক্তার বাবু বলেছিলেন দিনে 4 কিলোমিটার হাঁটতে। তোমাদের এই ঘিঞ্জি গলিতে ও কোথায় হাঁটবে শুনি? বেস্ট হবে, ও রসুলপুরে 2 মাস কাটিয়েই আসুক। পিসির ছেলেপুলে নেই, নির্ঝঞ্ঝাট সংসার, যোগু আমাদের ভালোই থাকবে। ওই জগন্নাথ ওই বাড়িতে বসে থাকলে কিচ্ছু হবে না। গণেশ দাদা, পেটটি নাদা, গাছের তাল, পাটের গাঁট, হুম্বলাস, গ্যাস বেলুন না ফুটবল, কোন নামে তোকে ডাকবো বল? খোড়াকে খোড়া বলো না, কানাকে কানা বলো না, মোটাকে মোটা বলো না, না না মোটা বলো না, না না মোটা বলো না। কিরে পিসি বাড়ি যাচ্ছি শুনলাম, হেড স্যারকে বলে ক্লাসরুমের দরজাগুলো একটু বড় করে কাটিয়ে রাখতে হবে, একেই ছুটির আয়েস, তাই আবার ল্যাংড়া ফজলির মৌসুম, এ দরজা দিয়ে আর ঢুকতে পারবি না। হে জগবন্ধু, তোমাদের ক্ষেতের ধানের চাল আছে বুঝি? রেশনের চালের তো এত ক্যাপাসিটি হওয়ার কথা না, লোডটা একটু কমা বাবা। এ চল চল আমরা খেলতে যাই। ঝিক 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 চলছে রে 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 গাড়ি, রসুলপুর রসুলপুর জহুর পিসির বাড়ি। ঝিক 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 কিপটে পিসি, কিপটে পিসে জহুর মায়ের চিন্তা, কি খাবে কি খাবে ছেলে আজকে সারা দিনটা। ঝিক 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 সবুজ ঘাট দিদার মাঠ, নদীর জল নীল আকাশ, পেরিয়ে চলে রেলের গাড়ি রসুলপুরের পিসির বাড়ি। ঝিক 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 ও কদিন আগে, তা তো সেরেও গেছে, তবে আবার কিসের চেঞ্জ আসা? ভগবান জানেন, ভাইপোটা আসবে জেনে ভালো লাগলো। তবে চেঞ্জ মানে তো হাওয়া বদল, শুধু ডাল ভাত খেয়েও তো গায়ে গতি লাগতে পারে, কি বলো? যাই, যোগবাবু প্রথমবার পিসির বাড়ি আসছেন, তার জন্য একটু বাজার করে আসি। যাও
থাক 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 বাবা থাক, দেখো কাণ্ড, এত জিনিসপত্র! তোর পিসির বাড়িতে কি কিছু নেই রে জগু? পিসি? পিসি কোথায়? কাকে তো দেখছি না। তুই আসিস, তুই হলি তার বড় কুটুম্বের ছেলে, চা খাবি, তাই এই মাসে নগদ 2 টাকা দুধের কথা বলতে গেছে গোয়ালাকে। মাত্র 2 টাকার দুধ? তাও আবার মাসে? তাহলে সে কতটুকু হবে? থাক বাবা থাক থাক, আর বলো কেন, 150 গ্রাম আলু কিনলেই আমাদের দুজনের হপটা চলে যায়। জগু বাবু প্রথমবার পিসির বাড়ি আসছেন, তার জন্য 200 আলু কিনতে হয়েছে। বাবা 200? আর সবজি? উমা, সে তো উঠোনে 12 মাসে কিছু না কিছু সবজি ফুলছে, লাউ কুমড়ো নটে শাক পাতি লেবু কি নয়, পয়সা খরচ করে ফুলকপি বাঁধাকপি কিনবো সে বান্দা বাবা আমি নই। জানিস জগু, তোর পিসের বিচার বুদ্ধি আলাদা, কোনো জিনিস ফেলে দেওয়া পছন্দ করেন না, জামা কাপড় চাদর গামছা সব কিছুর বেলাতে ওই এক কথা, ছিলে যদি ফেলে দিতে হয় তবে ছোট জিনিসটা আছে কি করতে। অনেক দিন বাদে পিসি ভাইপোতে দেখা হলো, তা তোমরা বরং গল্প করো, আমি বরং চানটা সেরেই আসি। যাই বাবা, রান্নার দিকটা সামলে আসি। যাক বাবা, পিসি নিশ্চয়ই আমার জন্য খাবার দাবার আনতে গেছে, বড্ড খিদে পেয়েছে। যাই রান্নাঘরটা একবার দেখেই আসি। চা বসালে না? ও চা খায় না বুঝি? খাবে না কেন? ওদের বাড়ির কাক পিঁপড়েটাও চা খায়, আর ও চা খাবে না? ওই শরীরে দুধ চা খেলে 2টো রিকশা লাগবে যেতে। ও আচ্ছা তাই, তাহলে আর চা করতে হবে না, চলো চলো চলো। ও বাবা, পেটের মধ্যে জেনারেটর চলছে, এরা তো কেউ খাবার কথা বলছেই না। বাহ, কি সুন্দর লেবু গাছ! লেবু ছিল না মানিক, এখনো বড় হয়নি, লেবু পাতা দিয়েই এখন চালিয়ে দেব। লেবু পাতা? সেটা মানুষে খায় নাকি? খায় খায় বাবা, তুমি তো শহরের ছেলে, জানবে কি করে? লেবু পাতা মানুষে খায়, কে জানে। এসো খেতে এসো, জগু আয় খেয়ে যা। কি বলিস জগু, তোর পিসি কেমন রাধে বল? তোমরা ডাল খাও না? ডাল? ডাল দিয়ে কি হবে, বাড়িতে তো এত সবজি আর মাছ তো আসেই। মাছ? মাছ কই? মাছ তো খেলাম না। জগু না, বলতে হবে না, তোমরা ঝোলে যা দিয়েছো
ওটাকে তোমরা মাছ বলো? ওই পোকার মতো। পোকা হবে কেন? তোমরা শহরে যেসব মাছ খাও এগুলো তারই বাচ্চা, সবই ডিম ফুটে বেরিয়েছে। তাই যাও হাতটা ধুয়ে এসো। হ্যাঁ উঠলাম। যা জগু বেরিয়ে পড়, এখন না গেলে সেই সন্ধে হয়ে যাবে। 4 কিলোমিটার পথ তো কম নয়। আচ্ছা পিসি, তাহলে আসি। সাবধানে যাস বাবা, দুগ্গা দুগ্গা। যা বাবা, এ দেশে কোথাও চিনে বাদাম ফুচকাও পাওয়া যায় না দেখছি। পেটের মধ্যে রাবণের চিতা জ্বলছে। পেটে খিদে নিয়ে কেউ হাঁটতে পারে বলুন তো? সকাতরে ওই কাঁদিছে সকলে, শুনো শুনো পিতা, ও কানে কানে শুনা প্রাণে প্রাণে মঙ্গল। পিসি, এত হাঁটিস নে জগু, দেখ দেখি এই কদিনে কতটা রোগা হয়ে গেছিস। আয় বাবা একটু মুড়ি খা। এ বাবা, শুকনো মুড়ি? শুকনো মুড়ি ভালো রে জগু, তেল মাখালে শিওর অম্বল। তবে বাছার বোধহয় খাবার মুখে রুচছে না, কম খেয়ে খেয়ে বেচারা রোগা হয়ে গেছে। ওই সামনের বাগানটা কাদের গো বিশে? কেন, আমাদের একজন লোক এসে সব লুট করে নিয়ে যাচ্ছে। লুট কি রে? ওদের গাছ ভর্তি আম বিক্রি করা আছে। তোমাদের বাগানের আম আর তোমরাই খাও না? না রে জগুরা, লোক ভালো, প্রণামী হিসেবে পোকা ধরা, শিল পড়া, কাটা ফাটা কিছু না কিছু আম দিয়েই যায়। এমন দান নিতে তোমাদের লজ্জা করে না? এক বাগান আম আমরা দুটিতে মিলে কখনো খেতে পারি? কেন, নিজেরা খাবে, লোককে বিলবে। ওরে আমার আল্লাদ রে, লোক খাইয়ে আমাদের সগোলা ভাবে বুঝি? কীটের আবার সগোলা? চলো তো চলো। পিসি, আমি বাড়ি যাব। আর কদিন থেকে যাব আচ্ছা? ওই লোকেরা এক চুবড়ি আম দিয়ে গেছে, আর কিছুদিন বাদেই পাকবে। আম খেয়ে আর কাজ নেই গো পিসি, মায়ের জন্য মন খারাপ করছে। তবে যা, আমি আর আটকাচ্ছি না। জগু বাবু বাড়ি যাচ্ছ? হ্যাঁ। থাক বাবা, থাক 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 বাবা, থাক বেশি থাকো। আচ্ছা বেশি, তাহলে আসি। আয় বাবা আয়, সাবধানে যাস বাবা। দুগ্গা দুগ্গা। চলো চলো, হিসেবে বসি, দেখি তোমার ভাই পোটা আমার কত বাড়তি খরচা করে গেল। চলো চলো চলো। জন্যই তো পাঠিয়েছিলাম। তবে হ্যাঁ রে জগু,
নিশ্চয় দিনে 8 থেকে 10 কিলোমিটার হাঁটিস। একদম না, 1 কিলোমিটারও না। তবে পিসির চিকিৎসায় শুকনো মুড়ি আর নটে হেক চচ্চড়ি। জয় গিফটে পিসি, জয় জয় গিফটে পিসি, জয়। নামেতে থাকতো পিসি, কি জানি কি নাম, আহা কি জানি কি নাম। সে পিসিরই কি মহিমা বলি একবার শোনো, এমন পিসি ভূগারতে দেখো নি কখনো, না না দেখো নি কখনো, হ্যাঁ হ্যাঁ দেখো নি কখনো। গ্রামের নাম রসুলপুর, ছায়ায় ঘেরা গ্রাম, সেই গ্রামেতে থাকতো পিসি, কি জানি কি নাম, আহা কি জানি কি নাম। সে পিসিরই কি মহিমা বলি একবার শোনো, এমন পিসি ভূগারতে দেখো নি কখনো, না না দেখো নি কখনো, হ্যাঁ হ্যাঁ দেখো নি কখনো।